হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। গাজীপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোয়াজের বিন আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলার তদন্তের দায়ভার দেওয়া হয়েছে নৌ পুলিশকে। মোয়াজের পরিবার বলছে, ঘটনায় জড়িত থাকতে পারে তাদের সন্দেহের তালিকায় এমন কেউ নেই। প্রসঙ্গত, নিখোঁজের দুদিন পর সোমবার 25 জুলাই তুরাগ নদের তীর থেকে মোয়াজেরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পলাশনা উত্তরপাড়ার পিবিসি ভাটার পাশে তুরাগ নদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। স্বজনরা জানান, শনিবার ক্লাস করার উদ্দেশ্যে রাজধানীর বাসা থেকে বের হন মোয়াজের। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। এই ঘটনায় মোয়াজেরের বাবা বাদী হয়ে গাছা থানায় একটি মামলা করেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।